তার বিরুদ্ধে আন্দোলন অনেক ছাত্র ছাত্রীরা পেল। তার বিষয়ে এই যে রাজ্যের নামধারী একটা ছাত্র সংগঠন বলে ওরা পরিচিত, আপনারা ভালো কথা আন্দোলন করতেই পারেন, বিজেপি সরকারের বিরুদ্ধে তাদের দলের ছাত্র সংগঠনরা আন্দোলন করছে, কিন্তু আমার প্রশ্ন হলো আন্দোলনটা কার বিরুদ্ধে হয়েছে, কার বিরুদ্ধে? এটা কি আমাকে ব্যক্তিগতভাবে ইন্ডিকেট করা হয়েছে? ওয়েলকাম ওয়েলকাম সম্রাট রায় ওয়েলকাম, এটা কেন? এবং সেটাকে নিয়ে বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন জনতার কলমে একটা সোশ্যাল মিডিয়াতে ওয়েবসাইটে এটা ভাইরাল হয়েছে, সোশ্যাল বাংলায় সেটা ভাইরাল হয়েছে, এবং আরও বিভিন্ন যেমন প্রতিবাদী কলমে সেটা স্টেটমেন্ট এসেছে, এরকমভাবে আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক মিডিয়াতে আমাকে নিয়ে একটা যে নামধারী ছাত্র সংগঠন বলে পরিচিত তারা প্রতিবাদ জানিয়েছে। আমি জানি না সেটা কেন, কার সাথে আন্দোলনটা হলো সেটা রাজ্যের ছাত্র সমাজরা জানতে চাইছে, এবং যারা রাজ্যের ছাত্র সমাজরা অনেকেই গতকালকে একটা দেখলাম PB24 একটা স্টেটমেন্ট একটা টক শো ওরা একটা দিয়েছে যেটা রাজ্যের ছাত্র সমাজকে নিয়ে ওনারা স্টেটমেন্ট করেছে যে সেটা প্রতিবাদ করেছে ABBP ছাত্র সংগঠন, তাদের বিজেপি দলের ছাত্র সংগঠনরা প্রতিবাদ করেছে, ভালো কথা আপনারা করুন, কিন্তু আমাকে ইন্ডিকেট করে কেন, আমাকে আমার নাম দিয়ে কেন, সেটা রাজ্যের ছাত্র সমাজরা জানতে চাইছে। এবং হ্যাঁ আপনারা জানেন যে এই রাজ্যে এবার এতগুলো ছাত্র ছাত্রীরা বেগ পেয়েছে, সেটার জন্য তো আমরাও প্রতিবাদ জানাই, আমরাও নিন্দা জানাচ্ছি যে সেটা কেন হয়েছে, সেটাকে ইউনিভার্সিটি কর্তৃপক্ষরা এবং কলেজ কর্তৃপক্ষরা বিবেচনা করা দরকার, সেটা নিয়ে কথা বলা দরকার, সেটা নিয়ে ছাত্র সংগঠনের নেতা নেত্রীদের সাথে কথা বলা দরকার, সেটা তো অবশ্যই করত। এবং আপনারা জানেন যে ADC এরিয়াতে শিক্ষক শিক্ষিকাদের অনেক অভাব, অনেক অভাব, এবং আজকে একটা পত্রিকায় দেখলাম যে প্রায় 12টা স্কুল বন্ধ করে দিচ্ছে রাজ্য সরকার, 12টা স্কুল বন্ধ করে দিচ্ছে, STGTরা ছাত্রছাত্রীরা প্রতিবাদ করছে, রাস্তায় নামছে চাকরির দাবিতে। আপনারা দেখছেন সবাই, আপনারা মিডিয়ারা আছেন, সংবাদ মাধ্যমরা, রাজ্যের ছাত্র সমাজ যুব সমাজটা সেটা দেখছে। এবং হ্যাঁ কেউ যদি মনে করে যে সম্রাট রায়কে নিয়ে একটা বিভ্রান্তকর রাজনীতি করবে, সেটাকে আমি তীব্রভাবে নিন্দা জানাচ্ছি, এবং সারা রাজ্যের ছাত্র সমাজরা তৈরি হয়ে আছে, আন্দোলন হবে, প্রতিবাদ হবে, গণতান্ত্রিকভাবে আন্দোলন হবে। এবং ওরা বলছে যে একটা ছাত্র সংগঠন নামধারী যে ছাত্র সংগঠনের কথা আপনাদের বলছি, ওরা কোন দলের ছাত্র সংগঠন এবং কার মদতে এই ছাত্র সংগঠনটা সারা ত্রিপুরায় কলেজগুলোতে চলছে? তাহলে বিভিন্ন দলের ছাত্র সংগঠনরা যারা SFI আছে, TSU আছে, তার মধ্যে আমাদের মহারাজের ছাত্র সংগঠন আছে, কিছুদিন আগে রামঠাকুর কলেজে মহারাজের ছাত্র সংগঠনকে আক্রমণ করলো, কার সাথে আক্রমণটা হলো, কেন আক্রমণ করা হবে? আমাদের NSOI নেতা কর্মীদের প্রত্যেকটা কলেজে হ্যারাসমেন্ট করা হচ্ছে, সেটা কেন হবে? তাহলে ভয় পাচ্ছে আমাদের ছাত্র সংগঠনকে এবং বিরোধী দলের ছাত্র সংগঠনকে ওরা ভয় পাচ্ছে, তো সেটা তো আলটিমেটলি স্পষ্ট যে বিজেপির নামধারী ছাত্র সংগঠন ওদের সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে, সেটাকে আমরাও সদবাদ জানাই, আপনাদের বলতে হবে না, আপনাদের বলতে হবে না, আপনারা লড়াই করুন, আপনাদের পাশে আমরা আছি, কিন্তু আমাকে ইন্ডিকেট করে লড়াই করবেন সেই লড়াইয়ের কোনো মূল্য নেই, সেই লড়াই মূল্যহীন, সেটার জন্য আপনাদের আমরা ডেকেছি, আপনাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি, আপনারাও ছাত্র সমাজের পাশে সব মিডিয়ারা থাকবেন, এবং লড়াইয়ে আপনারাও দেখবেন যে আপনারা বিগত দিনে দেখেছেন আমরা যতগুলো আন্দোলন করেছি ছাত্রদেরকে নিয়ে, সবগুলো আন্দোলন আমরা সাকসেস হয়েছি, সবগুলো আন্দোলনে আমরা সহমত পেয়েছি এবং সরকারকে বাধ্য করেছি চাপ সৃষ্টি করে আমরা লড়াইকে সাকসেসফুল করার। এই বিষয়ে আপনাদের ডাকা হয়েছে, কারোর যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। আমাদের তো আমরা তো সেটা বলছি যে এতগুলো ছাত্রছাত্রীদের বেগ পেয়েছে, সেটা তো সরকারকে দেখা উচিত, কারণ নতুন শিক্ষানীতি চালু হচ্ছে, তো একটা বছর ছাত্রছাত্রীদের ইয়ার বেগ হবে সেটা তো
মানে অসম্ভব ব্যাপার, তাও এতগুলা ছাত্র সেটা বিবেচনা করতো, সেটা সরকারকে বিবেচনা করতো। আপনার কি মনে হয় না যারা পড়াশোনা করেননি তাদেরই ব্যয় বেশি? না সেটা দেখুন, আমি এই কথা বলছি না, আমি বলছি যে এতগুলা ছাত্র ছাত্রী, এতগুলা থাউজেন্ড থাউজেন্ড ছাত্র ছাত্রীর ব্যয় এসেছে, তো সেটা তো স্পষ্ট। আজকে যদি 100-200 স্টুডেন্ট হতো বা এতগুলা কলেজের মধ্যে ইন টোটাল 2-3 মানে 200-300 স্টুডেন্ট হতো তাহলে দেখা যাচ্ছে হাজার হাজার ছাত্র। যখন পরীক্ষা হয়েছিল তখন কি তারা কমপ্লেন করেছিল প্রশ্নপত্র নিয়ে? না এরকম কোনো কমপ্লেন করেনি। ছাত্ররা ডিমান্ড করছে যে আমরা তো ব্যাক পেপার আসার কথাই না, কেন আমরা ব্যাক পাবো? ছাত্ররা তো বলছে সেটা, কিন্তু একটা ছাত্র সংগঠন যদি এটাকে নিয়ে রাজনীতি করা হয় তাহলে আর কি বলবো। আমি তো চ্যালেঞ্জ করছি, কার বিরুদ্ধে আন্দোলনটা হলো? ক্ষমতা থাকলে আপনারা স্টেটমেন্ট দিন, আন্দোলনটা কার বিরুদ্ধে হবে? কালকে আন্দোলন দেখলাম আপনার নামটা নিয়ে উল্লেখ করে আন্দোলন করেছে, সেই বিষয়ে আপনি আগামীতে কিছু পদক্ষেপ নিচ্ছেন? আমরা সবার সাথে কথা বলে আমরা স্টেটমেন্ট তো আপনাদের মাধ্যমে আজকে দিলাম, তারপর পরবর্তী পদক্ষেপ তো ওরা নেবে, যারা দিয়েছে স্টেটমেন্ট দিয়েছে ওরা বলবে কি হবে না হবে, সেটা ওদের ওদের বিষয়। এটা তো না স্পষ্ট এসেছে যে বিজেপির নামধারী ছাত্র সংগঠন তারা এই ব্যাপারে প্রতিবাদ বা আমাকে নিয়ে ব্যক্তিগত ইন্ডিকেট করা হয়েছে, সেটা কেন? সেটার জবাব চাই, যারাই দিয়েছে তাদের জবাব চাই, এবং যেই ছাত্র সংগঠনের মদতে হয়েছে তাদের জবাব চাই। আপনাদের মতো যদি ক্ষমতা থাকে তাহলে দিক না, ওরা ওরা বলুক না, ওরা বলুক। এবং আমাকে নিয়ে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেমন এই আপনাকে আপনাদের একটু দেখাচ্ছি, এই যে লেখছে যে ছাত্র সমাজরা সাবধান, সোশ্যাল মিডিয়াতে দিচ্ছে। এটা কেন হচ্ছে? এটা লোগোটা কার, কার লোগো কেন তাহলে দেওয়া হচ্ছে? এই যে দেখুন দেখুন আমাকে নিয়ে, তাহলে আপনারা বুঝুন ওরা ভয় পেয়েছে সম্রাট রায়কে। বিগত দিনে আপনারা দেখেছেন যতগুলো আন্দোলন করেছি সবগুলো আন্দোলন আমরা সাকসেস হয়েছি, আপনারা তো সাক্ষী, রাজ্যের ছাত্র সমাজরা সাক্ষী, তো ব্যক্তিগত ইন্ডিকেট করা উচিত নয়। ধন্যবাদ। নিশ্চয়ই প্রতিবাদ করবো সারা ত্রিপুরায় আমরা ছাত্র সংগঠন, আমরা তো আজকে আমরা এটা তো গতকালকে আমরা শুনেছি এবং বিভিন্ন পত্রিকাতে এসেছি, এটা নিয়ে তো আমাদের কথা বলতে হবে। আমাকে ইন্ডিকেট করে বলছে এটা তো আমি 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 স্টেটমেন্ট দেবো না, আমার তো স্টেটমেন্ট দিতে হবে, আমি তো স্টেটমেন্ট দেবো, হিম্মত থাকলে ওরা দুঃখ না। সেটাই তো বলছি, আন্দোলনটা কার বিরুদ্ধে হয়েছে, কার বিরুদ্ধে? নিশ্চয়ই যাব কথা বলবো।